আমরা ভারতীয় জনতা পার্টির মেম্বাররা যেখানে সংবিধানের প্রোটেকশন পাচ্ছি না, সেখানে সংবিধান দিবসে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলে এই লোকেদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা ভিতরেও শাউটিং করেছি, বলেছি যে এই হাউস সংবিধানের পরিপন্থী কাজ করছে, ওদের মন্ত্রীরা মাওবাদীদের সমর্থন করছে, ওদের মন্ত্রীরা রাষ্ট্রবিরোধীদের সমর্থন করছে, ওদের মন্ত্রীরা ভারতবর্ষের কোটি কোটি জনগণের দ্বারা নির্বাচিত প্রধানমন্ত্রী এবং তার দলকে বলছে একনায়কতন্ত্র, যা খুশি বলে যাচ্ছেন। এইভাবে সংবিধান দিবস পালিত হতে পারে না। বিধানসভায় হইচই বিরোধী বিধায়কদের, দুবার বিধানসভা থেকে ওয়াকআউট, বিজেপির বিধানসভার অধ্যক্ষের প্রতি অসম্মানজনক আচরণের অভিযোগে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারীকে, বিধানসভার শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড শুভেন্দু অধিকারী। অন্যদিকে স্পিকারের বিরুদ্ধে পাল্টা অনাস্থা প্রস্তাব জমা দিল বিজেপি। বিধানসভায় দেখতে পাচ্ছি ঠিক এখানে যে পার্থ ছবি দেখাচ্ছে, এখানে তৃণমূল কংগ্রেসের যারা বিধায়ক আছেন, মন্ত্রীরা আছেন, তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই প্রতিবাদের কারণ 100 দিনের কাজের টাকা বন্ধ করে রাখা হয়েছে এবং তার বিরুদ্ধেই কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং সেই প্রতিবাদ চলছে। ঠিক অন্যদিকে যখন এখানে দাঁড়িয়ে তৃণমূলের বিধায়করা প্রতিবাদ জানাচ্ছেন, তখন বিধানসভায় সচিবের ঘরে গেছেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির বিধায়করা। তারা কিন্তু গেছেন অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিতে। কি কারণে তারা অনাস্থা আনছেন? শুভেন্দু অধিকারীর যেটা অভিযোগ এবং চিঠিতে যেটা লিখেছেন যে তারা মনে করেন যে অধ্যক্ষ যতখানি নিরপেক্ষ ভূমিকা তার পালন করা উচিত ছিল, অধ্যক্ষ ততখানি নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না এবং কোথাও কোথাও তিনি গিয়ে সরকারের হয়ে কাজ করছেন, এমন অভিযোগ কিন্তু চিঠিতে আনা হয়েছে। এবং তার বিরুদ্ধে সেই অনাস্থা প্রস্তাব জমা দিতেই কিন্তু অধ্যক্ষ সচিবের কাছে গেছেন। আমরা জানি যে সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দিতে হয় এবং তার অনেক কিছু নিয়মকানুন আছে। শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হলো কেন? তার কারণ হচ্ছে যে আমরা দেখেছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যখন আলোচনা চলছিল, সংবিধান দিবসে যখন আলোচনা চলছিল, তখন শঙ্কর ঘোষের একটি বক্তব্য এক্সপাঞ্জ করার জন্য অধ্যক্ষ রুল দেন, কিন্তু শুভেন্দু অধিকারী সেটা দাঁড়িয়ে প্রতিবাদ করেন। তিনি বলেন যে এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, কারণ তার বক্তব্য, যে বক্তব্য এখান থেকে বাদ দেওয়া হচ্ছে, তার মধ্যে কোনো অন্যায় নেই। কিন্তু আমরা দেখতে পাই অধ্যক্ষ তার সিদ্ধান্তে অনড় থাকেন এবং শেষ পর্যন্ত তাকে কিন্তু, যেহেতু শুভেন্দু অধিকারী তার বক্তব্য শোনেননি, মানেননি, তাকে বেশ কয়েকবার সতর্ক করা হয় এবং তারপরে বেরিয়ে এসে তাকে কিন্তু এই সেশনের জন্য সাসপেন্ড করা হয়েছে। অন্যদিকে ঠিক একই রকমভাবে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে 2011 সাল থেকে শুরু করে 2023 এই যে বছর, সেই সময় 54 জন বিধায়ক যাদের বিরুদ্ধে কিন্তু দলত্যাগের অভিযোগ জমা পড়েছে। কখনো তারা কংগ্রেস ছেড়ে বিজেপিতে গেছে, তৃণমূলে গেছে, কখনো অধিকাংশ ক্ষেত্রে কংগ্রেস ছেড়ে তারা তৃণমূলে গেছে, সিপিএম ছেড়ে তৃণমূলে গেছে। দেখতে পাচ্ছেন যে বিজেপির বিধায়ক তারা জমা দিলেন অধ্যক্ষের বিরুদ্ধে। আপনারা কি জমা দিলেন অধ্যক্ষের বিরুদ্ধে, কি জানালেন? আমরা অনাস্থা প্রকাশ করছি, আমরা 38 জন বিধায়ক সই করেছি। আমাদের এই স্পিকার সাহেবের উপরে আমাদের আস্থা নেই। কি কারণে? কারণ তিনি অত্যন্ত বায়াসড। আজকে যে কথাগুলো উনি লাস্ট সংবিধান দিবসে বলেছেন, সেটাই আমার কলিগ শঙ্কর ঘোষ তার বক্তব্যে রিপিট করেছে, সেটা উনি বলছেন এক্সপাঞ্জ করবেন। এ আবার কেমন নিয়ম? আপনার কথাই আমরা বলতে পারবো না, আপনি যেটা বলেছেন ইটস অন রেকর্ড। আপনি বলছেন এক্সপাঞ্জ করে দেবেন, আমরা প্রতিবাদ করব না? এলওপি প্রতিবাদ করবে না? চিফ ওয়েব প্রতিবাদ করবে না? কি ভেবেছেন আপনারা? এটা কি ভারতবর্ষের ওয়েস্টবেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, নাকি পাকিস্তান আফগানিস্তানের, নাকি সুদানের?
যে কোনো কথা বলার আপনারা সচিবের কাছে চিঠি জমা দিন। হ্যাঁ, সেখানেও এই দাবি করেছেন যে মানে স্পিকারের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন। একদম, আমাদের আমাদের তার উপর আস্থা নেই, আমাদের তার উপর আস্থা নেই। তিনি যে চেয়ারটিতে বসেছেন, তিনি তৃণমূলের বিধায়ক, কিন্তু যে চেয়ারটিতে বসেছেন তাকে আনবায়াসড হয়ে কাজ করতে হবে। আমরা লাস্ট 12 বছর ধরে দেখছি উনি আনবায়াসড নন, উনি কমপ্লিটলি বায়াসড। এবং 50 বার এরকম ইনসিডেন্ট হয়েছে যখন উনি এই ধরনের বিহেভিয়ার করেছেন, তারও লিখিত আমাদের কাছে প্রমাণ আছে।